থিয়েটার, নীল লাল আর সবুজ কালারের দৌড়া কাটা স্ট্রিপ, এটা কি? আর এটা আসলে সবই নীল লাল সবুজের দৌড়া কাটার দাগ মনে হলেও দূর থেকে দেখলে এটা কি চমৎকার একটা ছবি হিসেবে মনে হবে। আমরা আমাদের কম্পিউটার, মোবাইল ফোন, টিভিতে যে ছবি দেখি না কেন, সবই আসলে এই তিনটে রঙের নানা অনুপাতে মিশ্রণ। লাল আর সবুজ এলইডি অনেক আগে তৈরি করতে পারলেও এই নীল এলইডি তৈরি করার জন্য আমাদের আসলে প্রায় 40 বছর অপেক্ষা করতে হয়েছে। কিন্তু কেন, এই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আমরা আরেকটু এলইডি বাতি সম্পর্কে খোঁজ খবর নিয়ে আসি। প্রতিদিনকার জীবনে কত কাজেই না আমরা ইলেকট্রিসিটি ব্যবহার করি। রান্নাবান্না, এয়ার কুলার, টিভি, কম্পিউটার, সবচেয়ে বেশি আমরা যে কাজে ইউজ করি সেটা হচ্ছে লাইটিং। সত্যি কথা বলতে কি, বিদ্যুতের 33% খরচই হয়ে যায় আসলে লাইটিংয়ের পেছনে। কোনোভাবে যদি এই খরচটা একটু কমানো যায় তাহলে নিশ্চয়ই দারুণ একটা ব্যাপার হবে। বিদ্যুৎ বাতি হিসেবে প্রাগৈতিহাসিক আমল থেকে আমরা যে ধরনের লাইট ইউজ করে থাকি সেগুলো যত না আলো দেয় বিদ্যুৎ খরচ করে তার চেয়ে অনেক অনেক বেশি। যেমন ইনক্যান্ডেসেন্ট বাল্ব, এটা করে কি, ফিলামেন্টের ভিতর দিয়ে প্রচুর পরিমাণ বিদ্যুৎ পাঠায়, উত্তাপে এটা গরম হয়ে একসময় আলো ছড়াতে থাকে। এই আলোর সাথে উপরি হিসেবে যে হিট জেনারেশন হয় এটা স্রেফ একটা বাজে খরচ। এলইডি বাতিগুলোর আলো তৈরির পদ্ধতি একেবারেই আলাদা। কীরকম, এই সিঁড়ির দিকে তাকানো যাক, সিঁড়িটা যদি একটু বাঁকা করি তাহলে উপর থেকে একটা বল গড়িয়ে নিচে ফেলার সময় পটেনশিয়াল এনার্জি শব্দ শক্তিতে কনভার্ট হবে। একইভাবে এলইডি বাতির ভেতরে ইলেকট্রনের পটেনশিয়াল এনার্জিকেও আলোর শক্তিতে কনভার্ট করা হয়। এলইডি হচ্ছে একটা পিএন জাংশন সেমাই কন্ডাক্টর। আমরা জানি ইলেকট্রনের কারণে কারেন্ট ফ্লো হয়, কিন্তু সেমাই কন্ডাক্টরের ভেতরে আসলে কারেন্ট ফ্লো হয় দুই ধরনের কণা দিয়ে, ইলেকট্রন এবং হোল। ইলেকট্রনের পটেনশিয়াল এনার্জি হোলের চাইতে বেশি। যখন পি এবং এন এই দুই টাইপ সেমাই কন্ডাক্টর পাশাপাশি থাকে এবং একটা ব্যাটারি দিয়ে এদের দুপাশে কানেক্ট করা হয়, তখন এন টাইপ সেমাই কন্ডাক্টর থেকে একটা বেশি পটেনশিয়াল এনার্জি ইলেকট্রন পি টাইপ সেমাই কন্ডাক্টরের হোলের সাথে মিলে লাইট জেনারেট করে। ব্যাটারির কাজ হচ্ছে আলো তৈরি করতে গিয়ে ভ্যানিশ হয়ে যাওয়া এই ইলেকট্রন এবং হোলকে দুই পাশ থেকে ক্রমাগত নতুন করে সাপ্লাই করা, যাতে আলো তৈরির এই প্রক্রিয়াটা কখনো বন্ধ না হয়ে যায়। এইভাবে লাইট জেনারেশন করে বলে এলইডি বাতিতে খুব কম বিদ্যুৎ খরচ হয়, থেকে অনেক বেশি। এলইডি বাতিতে বিভিন্ন রঙের ব্যাপারটা আসে আসলে ইলেকট্রন আর হোলের পটেনশিয়াল এনার্জির পার্থক্য থেকে। এক এক রকম সেমাই কন্ডাক্টর ম্যাটেরিয়ালে ইলেকট্রন এবং হোলের পটেনশিয়াল এনার্জির পার্থক্য এক এক রকম, তাই তাদের রঙগুলোও ডিফারেন্ট কালারের হয়। কোনো একটা বলের প্রাইমারি এনার্জি যদি অনেক বেশি হয় তাহলে সেই বল থেকে আসলে কম এনার্জির শব্দশক্তি বের করে নিয়ে আসা সম্ভব। একইভাবে নীল আলোর শক্তি বেশি বলে নীল আলোকে কনভার্ট করে কম শক্তির সবুজ বা লাল আলো তৈরি করা যায়, কিন্তু উল্টা কাজটা করা যায় না। সেই কারণে সব রঙের এলইডি এর মধ্যে নীল রঙের এলইডি এর গুরুত্ব সবচেয়ে বেশি। আইরনি হচ্ছে এই যে অন্য সব রঙের এলইডি বানাতে পারলেও নীল রঙের এলইডি আমরা অনেকদিন ধরেই বানাতে পারছিলাম না। এলইডি দেখতে মোটামুটি বড় মনে হলেও এর ভেতরের আসল কাজের অংশটুকু কিন্তু অসম্ভব ছোট, 1 মিলিমিটারের 1000 ভাগের 1 ভাগের সমান। এত ছোট এবং ডেলিকেট সার্কিট যার উপর তৈরি করা হয় তাকে বলে ওয়েফার। ছবিতে দেখানো এরকম এক একটা ওয়েফারের উপর একসাথে প্রায় 1000 এলইডি তৈরি করা হয়। ওয়েফারের কাজ হচ্ছে মূলত স্ট্রাকচারকে সাপোর্ট দেওয়া, তাই সার্কিটের মূল অংশের ম্যাটেরিয়ালের চাইতে ওয়েফারের বিশুদ্ধতা খুব বেশি রাখার দরকার হয় না। কতটুকু বিশুদ্ধ রাখা হয় জানো? মাত্র 99.99%, এবং আমি মোটেও বাড়িয়ে বলছি না। একটা ওয়েফারের ব্যাস মোটামুটি 300 মিলিমিটারের মতো হয়। ইনফ্যাক্ট যত বড় ওয়েফার বানানো যায় ততই ভালো। বড় ওয়েফারে বেশি বেশি করে এলইডি ডিভাইস একসাথে তৈরি করে ফেলা যায়, তাতে সময় বাঁচে, ইকুইপমেন্ট কম লাগে। ব্যাপারটাকে চিন্তা করা যায় একটা স্কুল বাসের সাথে। পিচ্ছি পিচ্ছি বাচ্চাকে আনানোর জন্য স্কুলগুলো যদি বড় বড় বাসের ব্যবস্থা না করে প্রত্যেকের জন্য একটা করে প্রাইভেট কারের ব্যবস্থা করে, তাহলে তাতে সময় এবং খরচ কী পরিমাণ বাড়বে একবার চিন্তা করে দেখো। মুশকিল হলো ওয়েফারকে চাইলেই আসলে ইচ্ছে মতো বড় করা যায় না। কেন? কারণ ওয়েফার হচ্ছে একটা বিশাল সিঙ্গল ক্রিস্টাল, যেখানে সবগুলো অ্যাটম ইউনিফর্ম ওয়েতে একটা একটা হাত ধরে রাখে। যদি কোনোভাবে দুই একটা অ্যাটমের হাত ফসকে যায়, মানে কেমিক্যাল বন্ড তৈরি না হয়, তাহলেই আসলে ওই ওয়েফার দিয়ে আর কাজ চালানো যায় না। তাই ওয়েফার তৈরি করতে হয় খুব সাবধানে। এক একটা ওয়েফারে আসলে কতগুলো অ্যাটম থাকে সংখ্যাটা অ্যাভোগাড্রো সংখ্যার কাছাকাছি, মানে 10^23। 10^23 সংখ্যাটা যে কত বড় তার একটা ধারণা দেওয়া যাক। আমাদের এই মহাবিশ্বের বয়স হচ্ছে 13 বিলিয়ন বছর। সেকেন্ডে কনভার্ট করলে এটা হবে 10^17 সেকেন্ড। তার মানে বিগ ব্যাংয়ের শুরু থেকে এখন পর্যন্ত ঈশ্বর যদি প্রতি সেকেন্ডে একটি করে সিলিকনের অ্যাটম তৈরি করতে থাকেন, তাহলেও এতদিন পরও উনি সিলিকনের একটা ওয়েফারও বানিয়ে শেষ করতে পারবেন না। ইনফ্যাক্ট ওয়েফার বানানো এত কঠিন বলেই মানুষ আজ পর্যন্ত হাতে গোনা কয়েকটা ম্যাটেরিয়াল দিয়ে ওয়েফার বানাতে পেরেছে, যেমন সিলিকন, গ্যালিয়াম আর্সেনাইড, এইরকম।
নীল রঙের এলইডি তৈরির জন্য সবচেয়ে উপযোগী যে ওয়েফার ম্যাটেরিয়াল হতে পারতো সেটা হচ্ছে গ্যালিয়াম নাইট্রাইড। দুর্ভাগ্যের ব্যাপার এটাই যে গ্যালিয়াম নাইট্রাইড দিয়ে কীভাবে যথেষ্ট বড় সিঙ্গেল ক্রিস্টাল ওয়েফার বানানো যায় সেই বুদ্ধি আজ পর্যন্ত আমরা খুঁজে পাইনি। গ্যালিয়াম নাইট্রাইডের ওয়েফার বানাতে না পারায় মানুষ অনেকদিন গ্যালিয়াম আর্সেনাইডের ওয়েফারের উপর নীল রঙের এলইডি গ্রো করার চেষ্টা করেছে, তাতে আসলে খুব একটা লাভ হয়নি। তার কারণ সেমিকন্ডাক্টর ডিভাইস গ্রো করাটা অনেকটা লেগো দিয়ে বিল্ডিং বানানোর মতো ব্যাপার। লেগো যদি একটার সাথে আরেকটা ম্যাচ না করে আর তুমি যদি ভিন্ন আকারের দুটো লেগো একসাথে ফিট করার চেষ্টা করো তাহলে লেগোর অবস্থা হবে অনেকটা এরকম। ঠিক একইভাবে নীল রঙের এলইডি যার মূল ম্যাটেরিয়াল হচ্ছে গ্যালিয়াম নাইট্রাইড, তাকে যদি গ্যালিয়াম আর্সেনাইড ওয়েফারের উপর গ্রো করার চেষ্টা করা হয় তাহলেও তার প্রচুর ডিফেক্ট তৈরি হবে, ফলে এলইডি আর ঠিক মতো কাজ করবে না। তার মানে দাঁড়াচ্ছে এই যে আসলে ব্লু এলইডি তৈরিতে মূল সমস্যা দুইটা। প্রথমত, যদি গ্যালিয়াম নাইট্রাইড দিয়ে ওয়েফার বানানোর চেষ্টা করা হয় তাহলে সেটা হবে এতই ছোট যে প্রোডাকশন কস্ট অনেক বেড়ে যাবে, পারচেস কস্টও অনেক বেড়ে যাবে। তার মানে আমরা এখন ঘরে আজকাল যত সহজে একটা কালার টিভি অথবা স্মার্টফোন কিনতে পারি সেটাকেই কিনতে হলে তখন প্রায় বিলিয়ন বিলিয়ন ডলার খরচ করতে হতো। আর দ্বিতীয় সমস্যা হচ্ছে, যদি গ্যালিয়াম আর্সেনাইড ইউজ করা হয় ওয়েফার হিসেবে তাহলে লার্জ ওয়েফার তৈরি করা যাবে ঠিকই, কিন্তু গ্যালিয়াম নাইট্রাইড ডিভাইস গ্যালিয়াম আর্সেনাইডের উপর গ্রো করতে গিয়ে প্রচুর ডিফেক্ট তৈরি হবে এবং ব্লু এলইডি আর কাজ করবে না। তার মানে আমাদের তখন সারা জীবনই সাদা কালো সিনেমাই দেখে যেতে হবে, রঙিন সিনেমা আর দেখা হবে না। 1994 সালে তিনজন জাপানি রিসার্চার এই আপাত জটিল এবং কঠিন সমস্যাটা কীভাবে কীভাবে যেন সমাধান করে ফেলে এবং প্রথম সফলভাবে বাণিজ্যিক ভিত্তিতে নীল রঙের এলইডি তৈরি করতে পারলেন। কীভাবে এই অসাধ্য তারা সাধন করলেন সেই গল্প না হয় আরেকদিনের জন্য তোলা থাকে।